চলো অন্ধকারের মধ্যে তোমাদের একটু চেষ্টা করলাম ফুলগুলো দেখাতে। দেখো কত সুন্দর, আর গন্ধ, মানে ফুলটা দেখতে তো সুন্দর লাগছে, আর গন্ধটাও ভীষণ সুন্দর লাগছে জানো তো। কত ফুল ফুটেছে দেখো, এটা যদি এখন ফুলগুলো তুলতাম সাজি পুরো ভরে যেত ফুলের সাজি, ভীষণ সুন্দর লাগছে তাই না। চলো সন্ধে হয়ে গেছে আর পুজো পুজো শেষ, এবারে আবার ছেলেমেয়ের পড়াশোনা শুরু। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি। তো রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো যাই হোক, পুজো সব কিছু তো শেষ হয়ে গেল, অনুষ্ঠান না সব কিছু শেষ হয়নি। ওই যে বললাম আবার লক্ষ্মী পুজো, তারপরে কিন্তু আবার কালী পুজো। তো যাই হোক, বাইরে থেকে তোমাদের ফুলগুলো দেখিয়ে দেখো চলে এসেছি ঘরে। আর এই যে দুয়ারের যে মানে সিঁড়ির এই জায়গাটা, ভাঙা জায়গাটা ঠিক করেছিল আগের দিন দুষ্টুর বাবা, ওইখানটা একটু ভিজে কাপড় দিয়ে তার উপর দিয়ে আবার কিন্তু একটু জল দিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখো ঘরে এসে মেয়ে দিয়ে দিল সন্ধে, আর আমি কি করছি দেখো, এখন করছি সন্ধ্যের টিফিন। তো দুদিন আগে আর কি পাঁপড় কিনেছিলাম, তো পাঁপড়গুলো ভাজা হয়নি আর খাওয়াও হয়নি জানো তো, তো ওই জন্য আজকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। তো সন্ধেবেলা আজকে খাবো পাঁপড় আর চা। আর দুষ্টুর বাবা কিন্তু বাড়িতে নেই, দুষ্টুর বাবা কাজের জন্য আর কি জায়গা দেখতে গেছে, যে সাইড আর কি কাজ করবে, তো সেই সাইডে গেছে দেখতে। তো বলে গেছে যে আজকে আর আসবে না বাড়ি, কালকে আসবে, ওই জন্য আমরা আমাদের মতোই আর কি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো। তো আজকে তো সকাল থেকে সেইভাবে ভিডিও শুরু করতে পারিনি, এখন ভাবলাম সন্ধ্যে থেকে যেইটুকু যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ফাইনালি দেখো আমাদের পাঁপড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে, নিয়ে চলে এসেছি, আর এদিকে দেখো রয়েছে চা। আর পাঁপড়গুলো খেতে কিন্তু দারুণ টেস্ট জানো তো, কেনার সময় একদমই বুঝতে পারিনি যে কেমন লাগবে, ওই জন্য কিন্তু দু প্যাকেট নিয়েছি মাত্র, আর এক একটা প্যাকেট 15 টাকা করে নিয়েছে। তো এর পরের দিন যদি আসে তাহলে ভাবছি বেশ করে নিয়ে রাখবো জানো তো। এই যেমন সোমবার নিরামিষ, পাঁপড় হলে কিন্তু ছেলে মেয়ে খুবই ভালো খায়, আর আমিও বেশ পাঁপড় খেতে ভালোই বাসি ওই জন্য। আর এদিকে দেখো এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম পাঁপড়টা, কিন্তু ছোট পাঁপড়ের সাইজ, কিন্তু তেলে দিলে দেখে মানে দেখলে তো আমি দেখিয়ে দিচ্ছি যে তেলে দিলে কিন্তু পাঁপড়টা যতটুকু তার ডবল হয়ে যাচ্ছে জানো তো। আর আমার দুষ্টু সোনাকে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। দুষ্টু সোনা খুব একটা ক্যামেরার সামনে একদমই আসতে চায় না জানো তো, ক্যামেরা অন করলেই সরে যায় লুকিয়ে যায়। তো জোর করে তাও দুই একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার আমি চেষ্টা করি। তো সন্ধ্যে টিফিন হয়ে গেছে, আর এদিকে দেখো আমার দুষ্টু সোনা কিন্তু পড়তে বসে গেছে, আর মাম্পিও পড়তে বসে গেছে। ওই যে বললাম পুজো পালা সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে, এবার শুধু পড়াশোনার পালা। না পুজোর মধ্যেও যে একেবারে পড়াশোনা বন্ধ ছিল এমনটা না, পড়াশোনার কাজ তো করতেই হবে তাই না বলো, পড়াশোনা না হলে কিন্তু জীবনে কিছুই হবে না। তো এদিকে আমার দুষ্টু সোনার দুই একটা হাতের লেখার কাজ বাকি ছিল, তো সেগুলোই করছে দুষ্টু সোনা। আর মাম্পির আবার কাল সকাল থেকে রয়েছে পড়া, ওই জন্য কিন্তু মাম্পি আবার পড়তে বসে গেছে। তো চলো দুষ্টু সোনার লেখাটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম, আর আমার দুষ্টু সোনার হাতের লেখাটা কেমন, আমার দুষ্টু সোনা বলছে আমার হাতের লেখাটা কেমন একটু দেখাও। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমার দুষ্টু সোনার হাতের লেখাটা কেমন। তো বন্ধুরা সন্ধ্যের টিফিন সেরে দেখো এখন আমি রেডি হয়েছি, একটু কটা রিলস করব। তো কয়েকদিন ধরে তো সেইভাবে রিলস কিচ্ছু করা হচ্ছে না, একদমই বাড়ির পাশে পুজো হচ্ছে, প্যান্ডেলে গান বাজছে সারা সময়, ওই জন্য। আর আজকে তো ঠাকুর বিসর্জন হয়ে গেছে, তো ওই জন্য দেখো এখন একটু রেডি হয়েছি, করবো কয়েকটা রিলস, তো তোমরা ওগুলো ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে। আর কেমন লাগছে আমাকে বলো, কমেন্ট করে বলো ঠিক আছে। এই দেখো সেজেছি, কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো ঠিক আছে। চলো আজকে ভিডিওটা তো সেইভাবে কিছুই করতে পারলাম না, রাতের খাওয়া দাওয়াটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সারাদিনে কিছুই ভিডিও করা হয়নি। তো রাতের খাওয়া দাওয়াটা সেরে মানে তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে কিন্তু ভিডিওটা শেষ করব। আর ওদিকে আমার দুষ্টু মাম্পি পড়ছে, আর আমি একটা রিলস টুক করে বানিয়ে ফেলি ঠিক আছে। তো চলো সাথে থেকো, আর অবশ্যই কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে। আর এদিকে দেখো আমার দুষ্টু শোনা উঁকি মারছে, যাই হোক চলো সাথে থেকো। আয়,
এই মুরগিটা খালি ঘুরঘুর করে, কার মুরগি? ওদিক দিয়ে চলে যাবে। তো এখন জানো তো বন্ধুরা, বাজে রাত 10টা, আর 10টার সময় হঠাৎ কীরকম বাইরে একটা আওয়াজ পেলাম, মনে হলো যে একটা মুরগির আওয়াজ। জানো তো, আর আমাদের গ্রামের দিকে জানো তো সব বাড়িতেই মুরগি আছে। তো আগে আমারও ছিল, এখন যদিও নেই। তো আবারও ভাবছি যে সব কিছু ঠিকঠাক করে মুরগির জন্য একটা ঘর বানাবো, আবার মুরগি পুষবো। আগে জানো তো অনেক মুরগি ছিল, আমার একারই প্রায় 50-60টা করে মুরগি ছিল এরকম। তো হঠাৎ করে বাইরে আওয়াজ পেলাম যে একটা মুরগি আওয়াজ করছে। তো বাইরে গিয়ে দেখি শিয়ালে একটা মুরগি আর কি তাড়িয়ে আমাদের বাড়ির এদিকে নিয়ে এসছে। তো ওইটাই একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো চলো, অনেকক্ষণ ধরে কিন্তু মুরগি ধরার চেষ্টা হলো, ফাইনালি আমরা সবাই বৃথা মুরগিটা ধরতে পারিনি, বৃথা না, ব্যর্থ আমরা সবাই। তো যাই হোক, রাতের খাবার দাবার নিয়ে বসে গেছি। তো দেখো আজকে রান্না করেছি কুমড়ো ভাজি, আলুর চিপস, আর সকালে করেছিলাম মশলা পটল সেইটা। তো এখন এইগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো, যেহেতু দুষ্টুর বাবা বাড়ি নেই সেই জন্য খাওয়ারও কিন্তু কোনো সেরকম চাপ নেই। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুয়ে পড়বো। এই যে দেখো, মশারি টানানো হয়ে গেছে, মশারি না টানালে হবে না, নদীর পাশে ঘর বুঝতেই পারছো, আর ঘরে কোনো কোনো জল। যাই হোক, তো এই যে একদম বিছানা রেডি, এখন শুয়ে পড়বো। চলো টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, চলো টাটা। এদিকে দেখো যে দুষ্টু আর মাম্পি শুয়ে রয়েছে, যাচ্ছে না আমার দুষ্টু শোনা। দেখো মুখ ঢেকে রেখেছে, কথা বলবে না, চলো টাটা।